পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয় ভক্তের ভগবান। মানুষের দরদি বন্ধু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখলেন, মানুষের মন আরোগ্য করতে হলে আগে মনকে মত্ত করে তুলতে হবে। তাই দিলেন কীর্তনের ঢেউ তুলে, যাদের সাথে তার ভাব হয়েছে ওদের কীর্তনের আসরে টেনে আনলেন। কীর্তনের আগুন জ্বলে উঠল, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ একসাথে কীর্তন শুরু করল। পদ্মা তীরবর্তী লোকালয়, পদ ঘাট প্রান্থর প্রাঙ্গণ, লোকে লোকারণ্য গম গম করতে লাগলো। এ যেন প্রাণের এক অপূর্ব উল্লাস, প্রাণোন্মাদী কীর্তনের ঢল এসেছে, মৃদঙ্গে বোল উঠেছে হরি বোল হরি বোল, করতালিতে তাল উঠেছে হরি বোল হরি বোল, উদাত্তভাবে তাল দিচ্ছে খঞ্জনি হরি বোল হরি বোল। পদ্মার বুকের মাঝি মাল্লারাও কীর্তন গেয়ে গেয়ে নৌকার পাল তুলে ভেসে চলেছে হরি বোল হরি বোল। দাবানলের মতো কীর্তনের অনল ছড়িয়ে পড়ল। হিমায়তপুরের আশেপাশের গ্রামগুলোয় প্রবল হিল্লোল জেগে উঠল। তিনি নিজেই গানগুলি রচনা করেন, নিজেই সুর দেন, কীর্তনে নিজেই ঝাঁপিয়ে পড়েন। ভাবাবেশে মাতোয়ারা হয়ে তিনি যখন কীর্তন করতে থাকেন, তার সেই সময় ভাবভঙ্গি অবর্ণনীয়। ভাববিহ্বল অবস্থায় কখনো দুই বাহু তুলে প্রেমানন্দে নৃত্য করতে থাকেন, কখনো সঙ্গীদের স্নেহ আলিঙ্গনে আবদ্ধ হয়ে অশ্রু বর্ষণ করেন, কখনো নিজেই কারোর কাঁধে উঠে পড়েন, কখনো বা আবার ভাবে বিভোর হয়ে যান। বিদ্যুৎ বেগে তিনি সমস্ত কীর্তন মণ্ডপ বারে বারে প্রদক্ষিণ করতে থাকেন। শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের প্রত্যেককে কীর্তনে একাগ্র করে তোলেন, কোথাও কাউকে অমনোযোগী হয়ে থাকতে দেন না। কখনো কখনো সিংহের মতো গর্জন করে সভাস্থল কাঁপিয়ে তোলেন কীর্তনের সময়। কোনো কোনো দিন তার শরীরে লোমকূপ দিয়ে তীরের মতো পিচকারি দিয়ে রক্ত নির্গত হতে থাকে। নৃত্য করার সময় ঊর্ধ্বোত্থিত নবনীত কোমল বাহুযুগল, সুন্দর দিব্য দেহের অপূর্ব ভঙ্গিমা, চরণযুগলের ক্ষিপ্র ললিত গতি এবং আরক্তিম বদনমণ্ডলের আকর্ণ বিস্তৃত নয়নযুগল প্রেমাশ্রু প্রবাহ যারা একবার অন্তত দেখেছে, তারা সুললিত কণ্ঠের সঙ্গীত যারা অন্তত একবার শুনেছে, তারা জীবনেও কখনোই ভুলতে পারেনি। নানান ধরনের অলৌকিক ঘটনাও ঘটতে আরম্ভ করলো। তার সঙ্গের প্রভাবে মানুষের মধ্যে ঈশ্বর অনুরাগ সৃষ্টি হতে লাগলো, মানুষ ক্রমশ তার ভক্ত হয়ে উঠল, তিনিও ভক্তদের কাছে নিজেকে ধরা দিতে শুরু করলেন। ডাক্তার অনুকূলচন্দ্র চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে পূজিত হতে থাকলেন। এখন ভগবানের সঙ্গে তার একজন ভক্তের মিলন কাহিনী বর্ণনা করব। শৈশবেই অনন্তনাথের জীবন্তরী এসে শ্রী শ্রী ঠাকুরের কুলে লেগেছে, দুইজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব। ডাক্তারি করার সময় অনন্তনাথ কলকাতায় গিয়ে হোয়াইট হল ফার্মেসিতে কম্পাউন্ডারি করে তাকে অর্থ সাহায্য করেছিলেন। তিনি যখন পাবনায় এসে ডাক্তারি আরম্ভ করলেন, তখনও তার কম্পাউন্ডার হিসেবে কাজ শুরু করলেন এবং তার সমাজ সংস্কারমূলক কর্মপ্রচেষ্টাগুলোতেও সহযোগী হয়ে উঠলেন। অনন্তনাথের জীবন ঘটনাবহুল। ছোটবেলায় লেখাপড়ার খুব একটা সুযোগ তিনি পাননি, খুব একটা সৎ স্বভাবের ছেলে বলে সুনামও ছিল না। এরপর আবার যৌবনের মলয় সমীর যখন তার মাথার ওপরে চামর দোলাতে লাগলো, তখন তো সংকট আরও বেড়েই গেল। অনুকূলচন্দ্র লৌকিক অলৌকিক নানান উপায়ে তার স্বভাবের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছিলেন, কৃতকার্যও হয়েছিলেন। এক সময় তাই তার সত্তায় তীব্র ঈশ্বর অনুরাগ জেগে উঠেছিল। অনুকূলচন্দ্র নামে মত্ত হয়ে উঠলেন, ডাক্তারির দিকে মন নেই, নাম আর নাম, কেবলই নাম, না বইব কেবলম। অনন্তনাথের হৃদয় মরুতে ঈশ্বর প্রেমের বাণ এসেছে। দুইজনেই সমবয়সী, দুইজনের বয়সী
তখন 26 বছর। কিছুদিন হলো অনন্তনাথের পত্নী বিয়োগ হয়েছে, খুব কম বয়সেই চলে গেছেন তিনি, রেখে গেছেন শুধু একটি মাত্র পুত্র সন্তানকে, সেও চলে গেল। স্ত্রী পুত্র হারিয়ে অনন্তনাথ একা হয়ে গেলেন। পুরুষোত্তমের লীলা সহচর তিনি, গভীরভাবে সাধনায় মনোনিবেশ করলেন। তার ভগ্নীপতি পাবনা গয়েশপুর নিবাসী রাধারমণ গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে তীব্রভাবে সাধন ভজন করা শুরু করলেন। বাড়ি থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে ছোট একটা ঘর বানিয়ে নিয়েছেন তিনি। ওখানে দুটো সরু কোঠা, একঠায় ওঠা বসা করেন, বন্ধু বান্ধব এলে 2-4 মিনিট আলাপ করেন, তামাক খাওয়ার কিছু সরঞ্জামও রয়েছে সেখানে। অন্য কোঠায় বসে সাধনা করেন। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে সাধনা চলল। একবার ধ্যানে বসলে কয়েক দিন কেটে যায়। গভীর ধ্যানে শৌচ প্রস্রাব খাওয়া দাওয়া সমস্তই বন্ধ। ধীরে ধীরে সমস্ত বন্ধুবান্ধবদের সাথেও কথাবার্তা কমে এলো, শরীর কৃশ হয়ে এলো, দেখতে মনে হয় যেন একটি আস্ত কঙ্কাল। তরুণ দেহের রূপো লাবণ্য একেবারেই শুকিয়ে গেল। হিমায়তপুর কাশীপুরের মানুষেরা দেখলো সাধনা করতে করতে নিশ্চয় অনন্তনাথের মৃত্যুই হয়ে যাবে। অতি কঠোর সংকল্প করেছেন অনন্তনাথ, যেভাবেই হোক না কেন পরম কারণকে সাক্ষাৎ করতেই হবে। ব্রহ্মকে যদি নাই জানলাম তাহলে বৃথা এই জন্ম, হয় ভগবান দর্শন লাভ করে জন্ম ও জীবন ধন্য করব, না হয় এই পাপ দেহ বিসর্জন দেব। সৃষ্টির অন্তরালে স্রষ্টারূপে যে মূল কারণ বিদ্যমান তাকে দর্শন করতেই হবে, এই ইন্দ্রিয়ের ভেতর দিয়েই সঙ্গ পেতে হবে বাস্তবভাবে। নিরবিচ্ছিন্ন সাধনার ফলে কত যে জ্যোতি দর্শন শব্দ শ্রবণ প্রভৃতি হলো, কত যে নিগূঢ় মর্ম উদ্ঘাটন করলেন, টানা 21 দিন পর্যন্ত সমাধিস্থ হয়ে সবের মতো পড়ে রইলেন। স্তরে স্তরে মন ঊর্ধ্ব অবধি উঠে গেল, কুলকুণ্ডলিনী ব্রহ্মাণ্ড দেশের উচ্চ মহলে বিচরণ করছে, দেহাত্মবোধ ভুলে গেলেন। কিন্তু কই, তবুও যাকে তিনি চান তার দর্শন পেলেন না তো? অনন্তনাথের ব্যথিত চিত্ত হাহাকার করে উঠল। অনুকূলচন্দ্র মাঝে মাঝে গিয়ে অনন্তনাথকে দেখে আসেন। বন্ধুর শরীরের এই অবস্থা দেখে তিনি মনে খুবই কষ্ট পান। জিজ্ঞাসা করলেন, তুই ধর্মপথের মানুষ হয়ে এসব কী শুরু করেছিস? তিনি উৎসাহও দেন না, হতাশও করেন না, আগ্রহ আরও বাড়ুক, প্রতীক্ষার অনলে আরও দগ্ধ হোক, মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হয়ে উঠুক। এদিকে অনন্তনাথের সাধনাও চরম পর্যায়ে উঠেছে, ঠিকই করে নিয়েছেন, আজকেই শেষ, আজ রাত্রেই এই ব্যর্থ জীবন শেষ করে দেবেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন, এই কথা অনুকূলচন্দ্রকে জানানো চলবে না। তার মুখটি মনে পড়লেই সমস্ত সংকল্প নষ্ট হয়ে যায়। অতি গোপনে কার্য সমাধা করতে হবে, এই জীবনের আর তো হলো না, জন্মান্তরে আবার চেষ্টা করে দেখতে হবে, আমার কাছে একদিন তাকে ধরা দিতেই হবে। সেদিন খুব দুর্যোগের রাত, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি, সন্ধ্যাও নাবল ক্রমশ, বাইরে ঝড়ো হাওয়ার দাপট, অনন্তনাথের ওসব দিকে খেয়ালই নেই, তার চিত্ত কোনো এক মহাভাবে নিমগ্ন। মাঝে মাঝে অনুকূলচন্দ্রের আনন্দঘন মূর্তিটি মানসপটে ক্ষণপ্রভার মতো ঝলসে উঠে মিলিয়ে যায়। কী যে মাদকতা, মধুর অনিন্দ সুন্দর পূর্ণ তনুটি মনে এলেই দেখে জীবনের প্রতি মায়া জাগে। তবে আর নয়, রাত গহীন হয়ে এলো, দুয়ারে ভালো করে খিল আটলেন, গামছাটি ওপরে বেঁধে নিয়ে গলায় ফাঁস লাগালেন। 20 শতাব্দীতে এক গাঁয়ের যুবক ঈশ্বর দর্শনের জন্য উন্মত্ত হয়ে আত্মহত্যা করতে চলেছে, এরকম দৃশ্য কোথাও কেউ কি কখনো দেখেছেন? এদিকে অনুকূলচন্দ্র তার ঘরে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করছিলেন। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি আর প্রমত্ত ঝড়ের প্রলয় বিহার, তিনি যেন চমকে উঠলেন। এক লাফে আসন ছেড়ে নেমে বৃষ্টিতে ভিজে মাঠের মধ্যে দিয়ে ছুটলেন, গিয়েই দরজায় করাঘাত। অন্তারে অন্তা, বৃষ্টিতে ভিজে গেলুম, দরজা খোল শিগগির। কার গলা বাইরে সেটা বুঝে ফেললেন অনন্তনাথ, ভাবলেন দুয়ার আর আজকে খুলছি না, আর এক মুহূর্ত দেরি না করে জয় ভগবান বলে
ফাঁসিতে ঝুলে গেলেন। উত্তর না পেয়ে জোরে কপাটে লাথি মেরে কপাট ভেঙে ঘরের ভেতরে ঢুকলেন অনুকূলচন্দ্র। অনন্তনাথকে ধরে ফেললেন, গামছা কেটে নামালেন। অনন্তনাথ দেখলেন অনুকূলচন্দ্রের শরীর সূর্যের মতো জ্যোতিষ্মান হয়ে উঠেছে। চাউনিতে ভরা বয় দান করছেন তিনি, তিনি বিরাট পুরুষ। পদভারে ধরণী যেন থরথর করে কাঁপছে। সম্মুখে কি অপূর্ব মূর্তি! ভাবাবিষ্ট অনন্তনাথ তার দিকে তাকিয়ে শিউরে উঠলেন। তিনি বলতে লাগলেন, তুই ভগবান ভগবান বলে মরতে চাইছিস, কিন্তু ভগবান যে তোর পেছনে পেছনে ঘুরছেন, তুই আমাকে ছেড়ে কোথায় যাবি? তোর সাধনা পূর্ণ হয়েছে, এখন তুই প্রাণ ভরে ভগবানের সাথে লীলা বিলাস কর। তিনি বন্ধুকে মায়ের কাছে টেনে নিয়ে গেলেন। নানা প্রকারে বন্ধুকে শান্ত করার চেষ্টা করলেন, কত কথা যে বোঝালেন, আধ্যাত্মিক জগতের কত কথা বললেন, সাধন প্রণালী জানিয়ে দিলেন। অনন্তনাথের আবারও দীক্ষা হলো, দৃষ্টি খুলে গেল, জীবনে নতুন সূর্যের উদয় হলো। বলবো না করেও অনন্তনাথ দুই এক করে অনেকের কাছেই অনুকূলচন্দ্রের এই অতি মানবীয় মাহাত্ম্যের কথা বলতে লাগলেন। চারিদিকে একটা গুঞ্জন উঠল। অনন্তনাথ এখন আর তাকে নিজের বন্ধু বলে ভাবতে পারেন না, জীবন্তরীর কাণ্ডারী রূপে তাকে গ্রহণ করেছেন। ঠাকুর অনন্তনাথকে আবার কর্মের মধ্যে টেনে আনলেন, খাইয়ে দাইয়ে পুরানো স্বাস্থ্য ফিরিয়ে আনলেন। শরীরের হেমকান্তি আবার প্রকাশ পেল। এখন তিনি শ্রী শ্রী ঠাকুরের নিজের মানুষ, একেবারে খাস মহলের প্রজা। রাজা মহারাজের মতো পোশাক পরিচ্ছদ পরিয়ে দিলেন, সোনার ঘড়ি সোনার চেন পরিয়ে দিলেন, অস্ট্রেলিয়ান ঘোড়া কিনে দিলেন, ঘোড়ায় চড়ে রোগী দেখতে যেতে বললেন, রজগুণের চর্চা করার আদেশ দিলেন, নিজের প্রকাণ্ড ফার্মেসিটি দিয়ে দিলেন, শিখিয়ে বুঝিয়ে তাকে অনন্ত ডাক্তার করে তুললেন। অনন্ত ডাক্তার এখনের খুব নামযশ, দিনে দিনে শুধু ভিজিট হিসাবেই অনেক টাকা পান, যথা সর্বস্ব তিনি ঠাকুরের শ্রীচরণে অর্পণ করেন। ঘোড়ায় চড়ে তিনি যখন আসতে থাকেন, দূর থেকে দেখেই শ্রী শ্রী ঠাকুর আনন্দে বলে ওঠেন, ওই দেখো আমার অনন্ত মহারাজ আসছেন। তখন থেকেই তিনি অনন্ত মহারাজ বলে পরিচিত হলেন। একজন ভক্তের ভগবানের সঙ্গে এভাবেই মিলন ঘটেছিল। আজ এতটুকুই। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।